ইমেলটি কেন আসলো এবং ইমেলটি আমাদেরকে কি বোঝাচ্ছে এই বিষয়টাই এই ভিডিওতে ক্লিয়ার করব। এর জন্য আপনি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। এখানে বলেছে ইন্ট্রোডাকশন ইউটিউব হ্যান্ডেল, ইন্ট্রোডাকশন ইউটিউব হ্যান্ডেল এটা বলেছে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটি হ্যান্ডেল করতে হবে, কীভাবে হ্যান্ডেল করতে হবে এবং কবে থেকে চালু হবে সম্পূর্ণ আপডেটটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। আপনারা শুধু মনোযোগ সহকারে আমার পুরো ভিডিওটা দেখুন এবং কথাগুলো বোঝার চেষ্টা করুন, তাহলে আপনার মধ্যে যে ভয়টা আছে সেই ভয়টা কেটে যাবে। এতে ভয় পাওয়ার কিছুই না, যে আপনার ইউটিউব চ্যানেলটি হ্যান্ডেল করতে হবে আপনাকে একটি ইউআরএল সেট আপ করতে হবে। যদি আপনি এখনও পর্যন্ত কোনো ইউআরএল সেট আপ করে না থাকেন, তাহলে আপনাকে অবশ্যই একটি ইউআরএল সেট আপ ইউটিউব টিম থেকে করে দেওয়া হবে এবং আপনারা সেটা ইউটিউব ড্যাশবোর্ডে আপনারা খুঁজে পাবেন। আপনাদেরকে আমি সুবিধার্থে আপনাদেরকে আমি বাংলা ট্রান্সলেট করে বুঝিয়ে দিব। এবং এখানে বলা হয়েছে যে 14 নভেম্বর মাসের 14 তারিখ থেকে এটা চালু হবে, অর্থাৎ নভেম্বর মাসের 14 তারিখের আগ পর্যন্ত যদি আপনার কোনো হ্যান্ডেল ইউআরএল না থাকে বা আপনি এখনও কোনো ইউআরএল সেট আপ করেননি, তাহলে এটা তারা করে দিবে এবং আপনারা সেটা ইউটিউব ড্যাশবোর্ডে পরিবর্তনটা দেখতে পারবেন। এই বিষয়টা আরও ক্লিয়ার হওয়ার জন্য, সহজ ভাষা আপনি বোঝার জন্য আপনাকে আমি বাংলা ট্রান্সলেট করে ভাষাটা একদম ক্লিয়ার করে দিই, তবে আপনি সহজে বুঝতে পারবেন। এখানে প্রথমে বলা হয়েছে যে ইন্ট্রোডাকশন ইউটিউব হ্যান্ডেল, এটা অর্থটা হচ্ছে আপনার আমরা যখন এটা বাংলা ট্রান্সলেট করে এখানে বলা হচ্ছে উপস্থাপন করা হচ্ছে ইউটিউব হ্যান্ডেলস ইনবক্স। তারপরে এখানে বলা হয়েছে, এখানে আমরা যে ইংলিশটা পেয়েছি সেই ইংলিশের ট্রান্সলেট আমরা করতেছি। এখানে যখন এটা বাংলাটা এখানে আমরা সহজে বুঝতে পারবো, এখানে বলা হয়েছে যে এখানে তারা কী বলছে আপনারা সহজ ভাষা বুঝে নিন। এখানে বলা হয়েছে আমরা আপনাকে জানাতে লিখেছি যে আগামী সপ্তাহগুলিতে ইউটিউব হ্যান্ডেলগুলি প্রবর্তন করবে যাতে সম্প্রদায়ের সদস্যদের একে অপরের সাথে খুঁজে পাওয়া যায় এবং সংযোগ করা সহজ হয়। আপনার হ্যান্ডেলটি আপনার চ্যানেলের জন্য অনন্য হবে এবং লোকেরা আপনাকে মন্তব্য, সম্প্রদায়, পোস্ট এবং আরও অনেক কিছুতে কীভাবে উল্লেখ করবে তা হবে। আপনারা এই কথাটা বুঝে নিন, প্রয়োজনে আবারও এটা ট্রান্সলেট করে আপনারা বারবার দেখবেন, তাহলে আপনি সহজে এটার বিষয়টা বুঝতে পারবেন। এতে ভয় পাওয়ার কিছু না, এই যে মেলটা আসছে এই মেলটা আসাতে আপনারা কেউ ভয় পাবেন না। এটা একটা হ্যান্ডেল ইউআরএল সেট আপ করতে হবে আমাদেরকে, বা তারাই আপডেটটা দিয়ে আসবে 14 নভেম্বর, এর মধ্যে আপনাকে জানানো হবে এবং আপনার ড্যাশবোর্ডে পরিবর্তন আপনি পেয়ে যাবেন। এখানে আমরা বাকি ইংলিশটা ট্রান্সলেটটা এখানে আনছি এবং বাংলাটা আমরা বুঝে নেই। এখানে বলে এসে যে আমরা পর্যায়ক্রমে আগামী সপ্তাহগুলিতে সমস্ত চ্যানেলের জন্য একটি হ্যান্ডেল বেছে নেওয়ার ক্ষমতা চালু করছি এবং আপনি যখন আপনার চ্যানেল বেছে নিতে পারবেন তখন আপনি আরেকটি ইমেল এবং ইউটিউব স্টুডিওতে একটি বিজ্ঞপ্তি পাবেন। বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনার চ্যানেলের জন্য আগে থেকেই একটি ব্যক্তিগতকৃত ইউআরএল থাকে, আমি যেই ইউআরএল কথা আপনাদেরকে বলেছিলাম সেই ইউআরএল কথা এখানে বলা হয়েছে, তাহলে আমরা এটিকে আপনার হ্যান্ডেল হিসেবে আপনার জন্য সংরক্ষিত রেখেছি। আপনি যদি আমাদের সংরক্ষিত একটি থেকে আলাদা হ্যান্ডেল চান, তবে আপনি এটি পরিবর্তন করতে পারেন। যদি আপনার কাছে আগে থেকেই ব্যক্তিগতকৃত ইউআরএল না থাকে, তাহলে আপনি আপনার চ্যানেলের জন্য একটি হ্যান্ডেলও বেছে নিতে পারবেন। 14 নভেম্বর 2022 থেকে আপনি যদি এখনও আপনার চ্যানেলের জন্য একটি হ্যান্ডেল নির্বাচন না করে থাকেন, তাহলে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে আপনাকে একটি হ্যান্ডেল বরাদ্দ করবে, যা আপনি চাইলে ইউটিউব স্টুডিওতে পরিবর্তন করতে পারবেন। এই সময়ের মধ্যে হ্যান্ডেলগুলি সম্পর্কে আরও জানুন এবং সেগুলির সাথে আপনি কী করতে পারবেন। এই বিষয়টা আপনারা সহজে বুঝে গেছেন, আমি আপনাদেরকে ট্রান্সলেটটা খুব সহজ ভাষা বুঝতে পেরেছি। তো এতে ভয়ের কিছু না, আমি প্রথমে আপনাদের বলেছিলাম যে একটা ইউআরএল হ্যান্ডেল আপনাকে সেট আপ করতে হবে, যে আমরা কাস্টম ইউআরএল করেছি এমন একটা হ্যান্ডেল ইউআরএল রয়েছে। এটা 14 নভেম্বর 2022 মধ্যে যারা না করেছেন তারা করতে পারবেন, এটা ইউটিউব ড্যাশবোর্ডে পরিবর্তন দেখতে পারবেন। তো আশা করি আপনারা ইমেলটা আসাতে তেমন কেউ বিষয়টা বুঝতে পারছেন যে কী বলা হয়েছে। যদি আপনারা আরও আপনার ক্লিয়ার বুঝতে চান, তাহলে এই ট্রান্সলেটটা অর্থাৎ এই জিমেলের ইংলিশগুলো আপনারা কপি করে নিয়ে ট্রান্সলেট করে গুগল দেখবেন। গুগল ট্রান্সলেট করলে দেখলে এবং আস্তে ধীরে আপনি বুঝতে পারবেন সহজ ভাষায় এখানে আপনাদেরকে কী বলা হয়েছে। আশা করি আপনাদেরকে ভিডিওতে আমি সহজ ভাষায়
আমার জিনিসগুলো বুঝে দিতে পেরেছি। যদি ভিডিওটা আপনার সাথে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং কমেন্টস করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস, আমার কাজ আস এখানে শেষ, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।